আমরা দেখে নেব অনলাইন ফর্ম ফিল আপ অর্থাৎ অনলাইনে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তোমরা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, কোথাও যাওয়ার দরকার নেই, নিজেই পারবে, জাস্ট তুমি দেখে নাও স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা ফার্স্ট পেজে চলে যাব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটা ফার্স্ট পেজ। সেকেন্ড পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, ইউজার ম্যানুয়াল ফর দ্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড। স্টেপ ওয়ান, প্লিজ ডাউনলোড দ্য স্কিম ডকুমেন্টস, অর্থাৎ এই যে একটা স্কিম আছে সেটা ডাউনলোড করতে বলছে, তো অবশ্যই সেগুলো আমাদের ডাউনলোড করে নিতে হবে। তারপরে স্টেপ টু তে কি বলছে যে প্লিজ কিপ দ্য ফলোয়িং ডকুমেন্টস, অর্থাৎ যে ডকুমেন্টস গুলো তোমাদের রাখতে হবে, আমি একটু জুম করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এখানে ফটোগ্রাফ চাইছে, একে একে তোমরা দেখে নাও ফটোগ্রাফ কত কেবি, 50 কেবি থেকে 20 কেবি আর কি এইরকম অ্যাপ্লিকান্টের, তারপরে প্রো বরোয়ার বা গার্জেনের আর কি এখানে লাগছে, তারপরে সিগনেচার, সিগনেচার স্টুডেন্টের লাগছে, গার্জেন বা কো বরোয়ারের লাগছে, তো এখানে সব ডিটেলটা দেওয়া আছে। আধার কার্ড লাগছে, আধার কার্ড কত কেবির মধ্যে সেগুলো সব দেওয়া আছে। এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে যদি আধার কার্ড না থাকে তাহলে কিন্তু স্টুডেন্টের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড লাগবে, অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে বা তার নাম্বারটা লাগবে, এখানে লিখেই দিয়েছে কতটুকু। তারপরে গার্জেন অ্যাড্রেস প্রুফ, অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের অ্যাডমিশন রিসিপ্ট লাগবে, বা যে ক্লাসে ভর্তি হতে চাইছো বা ভর্তি হয়েছো এই আর কি, বা যদি ভর্তি হতে চাও তাহলে সেখানকার অবশ্যই একটা প্রুফ লাগবে। তাহলে স্টুডেন্টস প্যান কার্ড, গার্জেনের প্যান কার্ড লাগছে, তারপরে তোমার এখানে ব্রসিওর বা ডকুমেন্টস ডিটেইলিং, কোর্স ফি, অর্থাৎ যে তুমি যার জন্য লোন নিতে চাইছো তার যে ফি আর কি বা ব্রসিওরটা এখানে লাগবে, এবং কত কেবির মধ্যে করতে হবে সেটাও বলা আছে। দেখো স্টেপ থ্রি অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন কোথায় কোথায় হবে এখানে লিখে দিয়েছে। দেখো এই দুটো জায়গায় ভিজিট করতে বলছে, তো আমি একটা পেন নিয়ে নিই তাহলে সুবিধা হবে, একটা লেজার নিয়ে নিই তাহলে সুবিধা হবে। তো দেখো আমাদের এই দুটো জায়গায় আমাদের যেতে বলছে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ফর্মটা ফিল আপ হবে, অর্থাৎ এটা একটা নতুন সাইট। এরপরে আমরা দেখে নেব ফর্মের যে স্টেপ, সেই স্টেপটা কিরকম হবে, আমি একটু জুম করে দিই তাহলে দেখা সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফরম্যাট অফ দ্য স্টুডেন্টস রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ এখানে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা এখানে দেখিয়ে দিয়েছে। মানে প্রথমে অ্যাপ্লিকান্টের অর্থাৎ স্টুডেন্টের নাম, এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, অর্থাৎ এখানে নিজের নাম হবে, এখানে টাইটেলটা হবে, মিডিলে যদি কুমার কিংবা এই ধরনের কিছু থাকে সেটা হবে, যদি না থাকে ছেড়ে দিতে হবে। ডেট অফ বার্থ, জেন্ডার এখানে চাইছে, আধার নাম্বার চাইছে, আচ্ছা, তারপরে প্রেজেন্ট কোর্স, স্টাডি কোর্স অফ স্টাডি, এখানে কোন কোর্স চলছে আর কি, স্টেট অফ ইনস্টিটিউশন মানে ওয়েস্ট বেঙ্গল কি অন্য রাজ্য সেটা এখানে দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, প্রোগ্রাম টাইপ অর্থাৎ কি প্রোগ্রাম চলছে সেটা এখানে দিতে হবে, নেম অফ দা ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনের নাম, এখানে তুমি কি করছো আর কি, প্রোগ্রামটা কি করছো সেটা এখানে দিতে হবে, অর্থাৎ বিবিএ না এমবিএ না উচ্চ মাধ্যমিক ক্লাস 10 এগুলো দিতে হবে এখানে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, দুবার ইমেল আইডি লিখতে হবে, তারপরে পাসওয়ার্ড লিখতে হবে, পাসওয়ার্ডটা স্ট্রং এখানে দিয়েছে, আরো একটু জুম করার চেষ্টা করছি, কিভাবে দিতে হবে জানো তোমরা পাসওয়ার্ড দেওয়া আর কি, স্ট্রং পাসওয়ার্ড, তোমার অ্যালফাবেট লাগবে, আপার কেস, লোয়ার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার ইত্যাদি ইত্যাদি দিয়ে। তারপরে এখানে রেজিস্টার করতে হবে, এটাই হচ্ছে প্রথম রেজিস্টার, প্রথম ধাপ আমাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার নাম্বার, ইনস্টিটিউশনের ডিটেল, তারপরে কন্ট্যাক্ট ডিটেল, তারপরে পাসওয়ার্ডটা তৈরি করে এখানে তুমি দেখতে পাচ্ছ রেজিস্টার বলে আছে, এখানে প্রেস করতে হবে, তাহলে আমাদের রেজিস্টার হবে। শুধু তাই নয়, একটা ওটিপিও যাবে, তো আমরা নেক্সট পেজে চলে যাই তাহলে বুঝতে পারবো। এখানে দেখো ওইটাই আর কি এখানে দিয়েছে, যাদের আধার কার্ড আছে তাদের ঠিক ওইভাবে আগে যেভাবে দেখলাম সেইভাবে করতে হবে, একই সেম জিনিস এখানে দিয়েছে। আমরা পরের পেজে চলে যাব। পরের পেজে যাদের আধার কার্ড নেই, জাস্ট যাদের আধার কার্ড নেই কিচ্ছু না, এখানে আধার কার্ডের বদলে এই জায়গাটা অন্য মানে রেজিস্ট্রেশন নাম্বার আর কি, ওই উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে বলছে, আর এখানে একটু আলাদা থাকছে, তো এই জায়গাটুকু একটু আলাদা হবে। ক্লিয়ার হলো? যদি আধার কার্ড না থাকে, এখানে আধার কার্ড যদি নো লিখো তাহলে এই অপশন গুলো বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে, আর কিছুই না। আচ্ছা, এর পরের পেজে আমরা চলে যাব। পরের পেজে যখনই আমরা তোমার রেজিস্টারে ক্লিক করব বা টাচ করব, সঙ্গে সঙ্গে এইরকম একটা দেখাবে, মানে কি মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপি এখানে প্রেস করতে হবে এবং ভেরিফাই করতে হবে, অর্থাৎ ওটিপিটা এখানে দিতে হবে 4 সংখ্যা, প্রেস করলেই সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার সাকসেসফুল হয়ে যাবে। তো আমরা পরের পেজে চলে যাই। দেখো যখনই প্রেস করা হলো ভেরিফাইয়ের জন্য, তখন এখানে একটা রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা চলে আসলো, রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা, এবং তার সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিয়েছে, অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য যে রেজিস্ট্রেশন আমরা করলাম সেই রেজিস্ট্রেশনের নাম্বার আমরা পেয়ে গেলাম। সচরাচর যেরকম আমরা ফর্ম ফিল আপ করি বিভিন্ন স্কলারশিপের, ঠিক তাই। এবার আমাদেরকে আরো কিছু স্টেপ আছে, সেই স্টেপ গুলো
ফলো করতে হবে। এবার আমাদের কি করতে হবে, নেক্সট পেজে চলে যাই দেখি। ঠিক দেখো, এখানে ফর্ম ফিল আপের জন্য অর্থাৎ আমাদের প্রথম একটা স্টেপ হলো রেজিস্ট্রেশন, এরপরে আমাদের ফর্ম ফিল আপ আসছে। তো ফর্ম ফিল আপ অর্থাৎ আমরা যে অ্যাপ্লাই করব আর কি, লোনের জন্য অ্যাপ্লাই করব, এবার সেই কাজটা শুরু হচ্ছে। এবং এখানে লেখা আছে দেখো স্টেপ থ্রি, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সাবমিশনের জন্য লগ ইন। আমরা জানি লগ ইন কিভাবে করতে, আমরা আগেই পাসওয়ার্ড বানিয়ে নিয়েছি। পাসওয়ার্ড কি আছে আমরা সেটা অবশ্যই নোট করে রাখবো, এবং যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবো, এখানে পাসওয়ার্ডটা দেবো, আর এখানে এই যে স্পেশাল ক্যারেক্টার গুলো আছে আর কি, ক্যাপচা বলছে, এখানে প্রেস করব, দিয়ে লগ ইন করবো। লগ ইন হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। যদি কেউ ভাবে যে আমি ভুলে গিয়েছি, ফরগোট এখানে করলে বিভিন্ন স্টেপ আছে, সেগুলো ফলো করলে আবার নতুন করে পাসওয়ার্ড বানানো যাবে। এই তো গেল আমাদের। এবার অ্যাপ্লিকেশনটা কিভাবে করব দেখে নিই। তো এখানে অ্যাপ্লিকেশন যখনই আমি লগ ইন করবো, ঠিক এইরকম আমার একটা ড্যাশবোর্ড খুলে যাবে। ড্যাশবোর্ড খোলাতে আমরা অবশ্যই এখানে দেখতে পাবো যে আমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশনটা হয়েছে, আর কোনো কাজ হয়নি। আমি আর একটু জুম করার চেষ্টা করি। দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়নি আমাদের। আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এটাও হয়নি, অ্যাপ্লিকেশন সাবমিশন হয়নি, অর্থাৎ এগুলো পেন্ডিং পড়ে আছে। শুধু আমাদের রেজিস্ট্রেশনের কাজটা হয়েছে। এখানে নাম দেখাবে, রেজিস্ট্রেশন আইডিটা দেখাবে, ফোন নাম্বার দেখাবে। এবার অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই নাও, এখানে অ্যাপ্লাই করতে হবে এই জায়গাতে। তারপরে আমরা নেক্সট পেজে চলে যাব। তো অ্যাপ্লাই নাও যখনই করবো আর কি, তখন এই ধরনের একটা পেজ খুলে যাবে। আমি ডিটেলটা এখানে রাখছি। দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য এবার অ্যাপ্লাই শুরু হবে। প্রথমে নাম, নাম তো আগে থেকেই দেওয়া থাকবে আর কি, বা তোমার আধার কার্ড যদি করো, যে তোমার যে অ্যাশ কালার গুলো দেখছো এগুলো আগে থেকে পূরণ করা থাকবে। এরপরে বাবার নাম লিখতে হবে, মায়ের নাম লিখতে হবে, বা যা যা চাইবে, জেন্ডার চাইবে, তারপরে তোমার স্কুলের নাম, লাস্ট কোয়ালিফিকেশন আর কি সেটা দিতে হবে, লাস্ট কোয়ালিফিকেশন যেটা। প্যান কার্ড যদি থাকে ইয়েস, না থাকলে নো দিতে হবে, এখানে যেটা লেখা আছে। আধার কার্ড নাম্বার ইত্যাদি ইত্যাদি গুলো দিতে হবে। আচ্ছা, যদি আধার কার্ড না থাকে তো আগে থেকেই তো ওটা থাকবে আর কি, রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে। একই ব্যাপার এখানে সাপোর্টেড যে ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্টস, অর্থাৎ এইগুলো যে লিখছো আর কি, যে কিছু ডকুমেন্টস দরকার আর কি, সেগুলো এখানে দিতে হবে তোমাকে। এরপরে কো বরোয়ার অর্থাৎ গার্জেনের তোমার এখানে ডিটেলটা দিতে হবে, গার্জেন কি করে, তারপরে গার্জেনের জেন্ডার কি, ভোটার আইডি কার্ড অর্থাৎ গার্জেনের যে অ্যাড্রেস প্রুফ, সেটা তুমি ভোটার আইডি কার্ড দিতে পারো বা অন্য কিছুও দিতে পারো, আধার কার্ডও দেওয়া যেতে পারে, ড্রাইভিং লাইসেন্সও দেওয়া পারো। এখানে যে অপশন গুলো থাকবে সেই অপশন গুলোর মধ্যে বেছে নিতে হবে। প্যান কার্ড আছে কিনা ইয়েস, তাহলে প্যান কার্ডের নাম্বার বলছে, তারপরে তোমার যে ভোটার কার্ড দিচ্ছ সেই ভোটার কার্ডের এখানে আইডিটা দিতে হবে আর কি, মোবাইল নাম্বার দিতে হবে, আর যে রেড স্টার গুলো এগুলো ফিল আপ করতেই হবে, না হলে হবে না। আচ্ছা, তারপরে হাউস অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেসটা পুরোটা এখানে লিখতে হবে। তারপরে চলে যেতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেল আর কি, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, দুটোই অনেকের এক হয় অনেকের আলাদা হয়, সেগুলো একটু ঠিক করে দেখে নিতে হবে। আচ্ছা, কোর্স অ্যান্ড ইনকাম ডিটেলস, এখানে কোর্স এবং ইনকাম ডিটেলস, এখানে বলছে হোয়েদার রিসিভড বা রিসিভিং এনি স্কলারশিপ ফি, মানে কোনো স্কলারশিপ পাচ্ছ কিনা সেটা এখানে লিখতে হবে। অ্যানুয়াল ইনকাম কো বরার অর্থাৎ বাবার বা গার্জেনের কত ইনকাম সেটা এখানে দিতে হবে। ইয়ারলি অবশ্যই এখানে এখানে 10 লাখ টাকা লেখা আছে, অল সোর্সেস। প্রোগ্রাম অর্থাৎ তুমি যে প্রোগ্রামটা করতে চাইছো, ইউজি মানে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েটের মধ্যে বিএ পড়ে, বিবিএ পড়ে, তোমার বিএসসি পড়ে, তো এই ধরনের আর কি, বিসিএ পড়ে, তো এই কোর্সটা করতে এখানে প্রোগ্রাম নামটাও দিয়ে দিয়েছে, দেখো বিবিএ করবে সে, এবং বিবিএ করবে এখানে হোয়েদার রিসিভড এনি ইন্টারন্যাশনাল ব্রোসিওর ডকুমেন্টস ডিটেলস, হ্যাঁ এখানে ইয়েস লিখতে হবে। আচ্ছা, মানে ব্রোসিওর আছে কিনা বা ডকুমেন্টস আছে কিনা। তো এখানে দেখো যে কোর্স ফি প্লাস টিউশন ইন্ডাকটিভ। আচ্ছা, তো এখানে যে ওই কোর্সটা করতে বা টিউশন অর্থাৎ স্কুলে যে তুমি পড়াশোনা করবে আর কি, তার কোর্স ফি বা টিউশন ফি কত, টোটাল এখানে 5 লাখ লেখা আছে। আচ্ছা, এ কত দিন থেকে কতদিন, 2021 তুমি ভর্তি হবে এবং এটা চলবে 2024 অবধি, আচ্ছা মানে শেষ হবে। তারপরে এখানে লোন অ্যামাউন্ট, 5 লাখ টাকা খরচ, তুমি লোন চাইছো 4.5 লাখ অর্থাৎ 4,50,000 তুমি চাইছো, মানে 50,000 তুমি নিজে থেকে খরচ করবে। আচ্ছা, এবার স্টুডেন্টের ব্যাংক ডিটেলটা এখানে দিতে হবে, কি কি চাইছে এখানে দেখে নাও, আইএফএসসি কোড চাইছে, ব্রাঞ্চের নেম চাইছে, ব্যাংক ফর লোন, লোনের জন্য কোন ব্যাংকটা তোমার, এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ, যাই হোক এখানে লিখতে হবে, এখানে অপশন থাকবে, তোমাকে চুজ করে নিতে হবে। নেম অফ দ্য ব্যাংক, ব্যাংকের নামে এখানে এলাহাবাদ দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ব্যাংক ব্রাঞ্চ ফর লোন, ব্রাঞ্চটা এখানে দিতে হবে। তো যাই হোক, এরপরে ব্যাংক ডিটেলস অফ দ্য কো বরোয়ার, একবার স্টুডেন্টে দিতে হবে, একবার কার দিতে হবে, কো বরোয়ারে দিতে হবে, এইভাবে চলতে থাকবে। পরের পেজে আমরা চলে যাব, কি আছে দেখে নিই। পরের পেজে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম এক্সপ্লেইনড ইন সেকশন পার্সোনাল ডিটেলস, ওইটাই আর কি, যে অ্যাপ্লিকেশনটা আমরা এতক্ষণ দেখছিলাম সেটা এখানে ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছে। তো আমরা একবার দেখে নেব কি আছে এখানে, এখানে তেমন কিছু নাই, জাস্ট ভেঙে ভেঙে দিয়েছে, তো ওইটাই আর কি। তো এইগুলো আমি আর দেখাচ্ছি না তোমাদের। পরের একই জিনিস,
যদি আধার কার্ড না থাকে তাহলে কিরকম হবে? ওই একই রকম, শুধু আধারের জায়গায় আমাদের অন্য মানে এই যে এই জিনিসটা থাকবে, আধার থাকবে না, শুধু এইটুকু আলাদা থাকবে, তাই এগুলো তোমাদের আর বলার প্রয়োজন মনে করছি না। এরপরে সেকশন টু, সেকশন টু তে কো বরোয়ারের অর্থাৎ ওই যে আগে একটা দেখালাম ওইটা এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছে, অন্য কিছুই না, একই জিনিস, কিভাবে আর কি ওই প্রেজেন্ট অ্যাড্রেস বা কো বরোয়ারের যে এগুলো এগুলো অন্য কিছু না। তারপরে ওই একই জিনিস ভেঙে দিয়ে এখানে দেখাচ্ছে, আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিলাম এই সেম পেজ। আচ্ছা সেকশন ফাইভ, এটা লাস্ট পার্ট, ব্যাংক ডিটেলটা। এরপরে নতুন পেজ খুলে যাবে, এবার এই কাজটা হচ্ছে তোমার ডকুমেন্ট আপলোডের কাজ। এবার ডকুমেন্ট আপলোড কি আমি একটু ডিটেলে আরো জুম করে দিই, তাহলে দেখা সুবিধা হবে তোমাদের। দেখো এখানে ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকান্ট, এই যে ফটোগ্রাফ চাইছে আর কি, কো বরোয়ারের ফটোগ্রাফ, অর্থাৎ এখানে কত কেবি করে সব নিচে নিচে দেওয়া আছে, দেখো সেগুলো তোমরা দেখে নেবে। তারপরে তোমার সিগনেচার চাইছে, দুজনেরই সিগনেচার লাগবে। তারপরে তোমার লাগবে আধার কার্ড, আধার কার্ড না থাকে তো রেজিস্ট্রেশন। আচ্ছা তারপরে কো বরোয়ারের অ্যাড্রেস প্রুফ, ওই যে তোমার ভোটার কার্ড কিংবা আধার কার্ড যে যা দিবে এখানে আপলোড করে দিতে হবে, এবং কত কেবি করে সব এখানে লেখা আছে দেখো ডিটেলে। প্যান কার্ড, তারপরে তোমার আছে কো বরোয়ারের প্যান কার্ড, রেলিভেন্ট পেজ অফ ব্রোসিওর যেটা আর কি তোমরা দিয়েছো। তারপরে এই যে এই জায়গাটাই সেভ সেভ করতে হবে, তার আগে তোমাকে একটা প্রিভিয়াস, অর্থাৎ তুমি যদি ভাবো যে না আমার কিছু ভুল হয়েছে আগে, তাহলে প্রিভিয়াসে তুমি যেতে পারো, গিয়ে সবকিছু দেখে নিতে পারো, দিয়ে তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে করতে হবে তোমাকে। সেভ অ্যান্ড কন্টিনিউ মানে তুমি নেক্সট পেজে চলে যাচ্ছ, অর্থাৎ প্রায় ফাইনাল পেজে চলে যাচ্ছ। তাহলে আমরা দেখে নিই নেক্সট পেজে আমাদের কি আছে। ওই যেটা আমরা করলাম আর কি সেটা এখানে ভেঙে দেখাচ্ছে, যে যাদের আধার কার্ড থাকবে না তারা এইভাবে করবে, এইভাবে করবে মানে কি আধার কার্ডের জায়গায় ওই ওদের তোমার রেজিস্ট্রেশন, এইচএস এর রেজিস্ট্রেশন ফর্মের একটা জায়গা থাকবে, ব্যাস আর কিছু না। এবার এখানে আমাদেরকে সেভ করার পরে ঠিক এই ধরনের একটা প্রোফাইল দেখাবে, যখনই আমরা সেভ এন্ড কন্টিনিউ করবো আর কি, তখন এই ধরনের একটা পেজ দেখাবে। দেখো মজার ব্যাপার, এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর পিজা আর এলন মাস্ককে দিয়েছে, তো যাই হোক দুজনেই বিখ্যাত ব্যক্তি আমরা বলবো, একটা তো আমাদের গর্ব বলবো আর কি ভারতবর্ষের, আর একটা অবশ্যই বিশ্বের গর্ব, দুটোই বিশ্বের গর্ব অবশ্যই। তো যাই হোক তোমার তো দেখি এইরকম ধরনের থাকবে। তারপরে লাস্টে আমাদের সাবমিট থাকবে, মানে আমরা যে ফর্মটা ফিল আপ করলাম সেটা সারমর্ম এইটুকু। এবার এই যে তোমার এই যে অ্যাপ্লিকেশন আর কি, এটাকে আমাদেরকে সাবমিট করতে হবে, মানে ফাইনাল সাবমিট। এবার আমরা ফাইনাল সাবমিটে টাচ করব, ফাইনাল সাবমিট, ব্যাস ফাইনাল সাবমিট আমাদের হয়ে যাবে। তো দেখি এরপরে কি আছে, হ্যাঁ ইয়েস আছে। এবার কনফার্মেশন চাইছে আমাদের কাছে, কনফার্মেশন আমরা দিয়ে দিবো, ইয়েস করে দিবো, তাহলে আমাদের কাজ কমপ্লিট, কনফার্মেশন ইয়েস। দেখো যখনই আমরা সাবমিশন করব তখন দেখো কত কিছু চলে আসবে এখানে, এখানে অ্যাপ্লিকেশন আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম ফিল আপ হয়ে গেছে, আপলোড ডকুমেন্টস হয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিশন হয়েছে, অর্থাৎ প্রায় সব কাজ আমাদের কমপ্লিট। এরপরে কি আছে আমরা একটু দেখি, যদি হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে ব্যাক আসে, হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে ব্যাক আসে, তাহলে এটা পেন্ডিং দেখাবে, অর্থাৎ কি কিছু একটা ভুল ছিল সেগুলো আমাদের আবার কমপ্লিট করতে হবে। এই যে এডিট লোন অ্যাপ্লিকেশন আছে এখানে গিয়ে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে আমি একটু জুম করে দেখাই। দেখো এখানে অ্যাপ্লিকেশন সাবমিট পেন্ডিং, পেন্ডিং কেন, কারণ কি তোমার কিছু একটা ভুল ছিল, এই জন্য এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন রিটার্ন ফ্রম HOI। HOI মানে হচ্ছে তোমার হেড অফ দ্য ইনস্টিটিউশন, হেড অফ দ্য ইনস্টিটিউশন তোমরা জানো একটা চেইন আছে, চেইন বরাবর যাবে, প্রথমে অ্যাপ্লিকেশন হবে সেটা হেড অফ দ্য ইনস্টিটিউশন কাছে যাবে, ইনস্টিটিউশন থেকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যাবে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পরে ব্যাংকে যাবে। তো এইখানে আমাদের কিছু একটা ভুল ছিল জন্য রিটার্ন, এখানে তোমাকে আবার এডিট করতে হবে, এডিট করে আবার সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তুমি যখন দিবে আর কি, তখন দেখাবে যে হ্যাঁ এটা সাবমিট হয়েছে এবং তোমার সাবমিটেড করে নিয়েছে, মানে HOI হেড অফ দ্য ইনস্টিটিউশন সাবমিট করে নিয়েছে, মানে মেনে নিয়েছে, ঠিক আছে। ঠিক এরপরে পরে তোমার হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে চলে যাবে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যখন ইয়েস করে দেবে মানে ঠিক আছে, তখন দেখো এখানে যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HO2 হেড অফ দ্য তোমার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন থেকে হায়ার এডুকেশনে চলে যাচ্ছে আর কি। আচ্ছা তারপরে হায়ার এডুকেশন কি করবে দেখি আমরা, হায়ার এডুকেশন এটাকে ঠিকঠাক দেখে নেবে ঠিক আছে কিনা, তারপরে ব্যাংকে যাবে। দেখো হায়ার এডুকেশন টু ব্যাংক, তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের ভেরিফাই হচ্ছে, 2 থেকে 3 বার ভেরিফাই হবে, তারপরে ব্যাংকে যাবে, সেখানে আবার ভেরিফাই হবে। আচ্ছা তারপরে কিছু আছে কি দেখি, তো যাই হোক এইভাবে আমাদের প্রসেসটা হবে, তারপরে আমাদের ক্রেডিট কার্ড পাওয়া যাবে, ব্যাংক থেকে ক্রেডিট কার্ড পাওয়া যাবে আশা করি। তো যাই হোক এরপরে আমাদের এগুলো তো দিয়েছে কিভাবে পাসওয়ার্ড যদি ভুলে যাওয়া যায় বা তোমার ইউজার আইডি যদি ভুলে যাওয়া যায় তাহলে কিভাবে বের করতে হবে, এইসবগুলো এখানে আছে।
এখানে তেমন কিছু নাই। এখানে ইনস্টিটিউশন গুলো কিভাবে ম্যানুয়ালি আর কি ওরা প্রত্যেকটা ইনস্টিটিউশন কে ফর্ম ফিলআপ করতে হবে আর কি, তারা কিভাবে ফর্ম ফিলআপ করবে সেটা এখানে আছে। তো তাহলে বুঝতে পারলে যে তোমাদের ফর্ম ফিলআপের কোনো ঝামেলা নেই, পুরো ডিটেইলটা আমি বলে দিলাম। এবং তোমার এখানে যে একদম খুব সহজে করা যায় আর কি, এই ভিডিওটার মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটা টাচ করবে, তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব না করলে বেল আইকন টাচ হবে না। তো ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী স্টেপ নিয়ে। তো ভালো থেকো।